country coming to Dublin. We ask it from the এত লজ্জা আমরা রাখবো কোথায়? এমনই এক ধিক্কার স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পশ্চিমবঙ্গ, মণিপুর সহ বিভিন্ন রাজ্যের নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সরব হলো সিপিএম। এদিন বিকেলে কাংসার পানাগড় বাজারে পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বাম কর্মী সমর্থকরা। এত নগ্নতা ঢাকবো কিসে, ছি! এই স্লোগান তুলে মঙ্গলবার বিকেলে পানাগড় বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন সিপিএম এর দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে মণিপুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানালো বাম কর্মীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম মহিলা সংগঠনের রাজ্যনেত্রী বন্দনা মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল সহ বাম মহিলা সংগঠনের কর্মীরা। আজকের প্রোগ্রামটা ছিল আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য মণিপুরে। আজ থেকে প্রায় তিন মাস আগে মণিপুরের মা বোনেদের উপরে যেভাবে বিভৎস, রাস্তার উপরে নগ্ন করে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের ধর্ষণ করা হয়েছে, তাদের সম্ভ্রম রক্ষা করার জন্যে তার পিতাকে খুন করা হয়েছে, তার ভাইকে খুন করা হয়েছে, এরকম একটা বিভৎস কাণ্ড ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে দেখার পর গোটা ভারতবর্ষের মানুষ তার প্রতিবাদে রাস্তায় নেমেছে। আজ আমরা কাকসাতে আমাদের কৃষক সভা, খেদমজুর ইউনিয়ন এবং সিআইটির ডাকে আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম। সেই পথসভায় এই মণিপুরের বিভৎস ঘটনার প্রতিবাদের এই সভা, আমাদের এই সভার থেকে আমরা এই কথাও তুলেছি, অবিলম্বে হচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে হচ্ছে মণিপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। অনুরূপ আমাদের বাংলার মাটিতে আজকে আরএসএসের গর্ভে নাগপুরে যাদের জন্ম মা দুর্গার, তিনিও বাংলার বুকে দাঁড়িয়ে আজকে একইভাবে মা বোনেদের উপরে সেই অত্যাচার চালিয়ে যাচ্ছেন। কামনুনির থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে গোটা বাংলাতেই কয়েক বছরে মা বোনেদের উপরে তাদের যে অত্যাচার করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের ইজ্জত নেওয়া হয়েছে, সেই সাথে কয়েকদিন আগে মালদাতে যেভাবে আমাদের আদিবাসী দুই বোনকে যেভাবে উলঙ্গ করে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকের এই সভা। আমরা চাই পশ্চিমবাংলা তথা বাংলার বুকে দাঁড়িয়ে আমার মা বোনেরা যাতে মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে পারেন, সেরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্যেই আমাদের আজকের এই সভা। আমরা এই কথাই বলবো যে এই আরএসএস যারা ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে যারা আমার দেশকে টুকরো টুকরো করতে চাইছে, সেই আরএসএস বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত ধর্মের, বর্ণের, জাতের, ভাষার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে, সমাজজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াই তাদের চালিয়ে যেতে হবে। কারণ আরএসএস আম্বানি, আদানি, কর্পোরেট হাউসের তাদের পায়ে তেল দেওয়ার জন্য তাদের জন্ম। সুতরাং এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সমাজজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আর পুঁজিবাদের স্বার্থ রক্ষা করার জন্যে আজকে মোদি জাত পাত ধর্মের নামে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, অনৈক্য তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।